Assalamualaikum everyone. Welcome back to my channel. আজকে আমরা চ্যালেঞ্জ করব ফিশ কারি এন্ড রাইস আর সঙ্গে যে ম্যাঙ্গো আছে দুই প্লেট করে ম্যাঙ্গো শেষ করতে হবে এটাও চ্যালেঞ্জের ভিতরে আছে আর কি। দেখতে পাচ্ছেন আম আরো দুইবার খাওয়া হইছে এখন লিয়া তিনবার। সো আমও কিন্তু চ্যালেঞ্জের সাথে আছে মানে ভাত খাওয়ার পর পর কিন্তু আম চ্যালেঞ্জের মধ্যে আছে আম খেয়ে শেষ করতে হবে। মানে তোমার কোনটা একই যে যেটা ইচ্ছা হয় 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 একই সময় ঠিক আছে ওকে। আর এটা কিন্তু কই মাছ সাবধানে খাও। হ্যাঁ গাইস এটা কিন্তু একদম কই মাছ দেখতে পাচ্ছেন দেশি কই মাছ কিন্তু গ্রাম থেকে পাঠাইছে দেখতে পাচ্ছেন দেশি কই মাছ দেশ থেকে আনা হয়েছে। সো এখন আমরা ভাতও বেশি করে নিয়ে নিয়েছি আজকা তাহলে ওকে দেরি করবো না ঠিক আছে। পানিশমেন্ট কি দিবা? কাঁচামরিচ আছে আমরা তো কাঁচামরিচ লেবু নিছো না? না যেহেতু টমেটো লেবু নিছি না লেবু দরকার হবে না মাছে। আচ্ছা ঠিক আছে ওকে তাহলে কাঁচামরিচ তো নেওয়ার দরকার ছিল। আচ্ছা শুরু করি। হ্যাঁ গাইস ভিডিওটা না দেখে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে যারা একদমই নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটা শুরু করি। রেডি রেডি 1 2 3 স্টার্ট। বিসমিল্লাহ। কই মাছ সাবধানে খাইও কাটা বাদ লাগুন তাই নাই। ওয়াও মাথা খাওয়া যাবে না ও হাত ধুয়ে ফেললে কি একেবারে খাওয়া শেষ? লাল মাছ খাইছিলাম না সব চেক করা হবে না মাথা খাওয়া যাবে না কিন্তু হইতো না চেক করা হবে। ওয়াও শেষ গাইস দেখতে পাচ্ছেন আমি আগে শেষ করতেছি আমি ওয়েনার ওই লুজার। আমি লুজার কে এনে দেখাও দাঁড়াও এক মিনিট আমি আগেই বলছি তোমাকে যে মাথা খাওয়া যাবে না। মাথা খাওয়া যায় মাথার সাথে কত কিছু আছে? না মাথার সাথে কিছু নাই কিছু নাই
গাইস দেখতে পাচ্ছেন মাথার সাথে কিছু না একদম সার্চ করছি মানে মাথা তো বেশি কাটা কাটি সময় লাগবে বেশি সময় লাগবে এটা তোমার ব্যাপারে এই যে আরে বুঝছি তো আমি তো আগেই বলছি যে মাথা খাওয়া যাবে না মাথা তো আগেই বলে দিছি মাংস আছে এই যে মাংস আছে আর এই যে আমার খাওয়া আমার তো কোনো কিছুই নাই তোমার মাছও ছোট ছিল মাছও ছোট ছিল তাহলে গাইস দেখতে পাচ্ছেন আমি জিতে গেছি আর ওই হলো ওই নইয়া লজা হয়ে গেছে এখনি পানিশমেন্ট নিয়ে চলে আসবো সঙ্গেই থাকবেন তাহলে গাইস দেখতে পাচ্ছেন চলে আসছি পানিশমেন্ট নিয়ে আর পানিশমেন্টটা হলো কাঁচা মরিচ আর এই কাঁচা মরিচটা কিন্তু অনেক ঝাল হ্যাঁ অনেক ভীষণ ঝাল কিন্তু বাদ দিয়ে কিন্তু একটা খাওয়া অসম্ভব অসম্ভব ভীষণ ঝাল কিন্তু ঠিক আছে তো এই মরিচটা খাও না এটা খাবো না আমি এটা ছোট ওইটা খাও এ তো অনেক বড় হয়েছে এটা হচ্ছে তো বড়টা এইটি খাবে একটা কাঁচা মরিচ খাবে বড়টা খেতে পারবে না পানিশমেন্ট তো পানিশমেন্টই আমি খা আমি যদি লোজা হয়তো খেতাম না খাও তাহলে গাইস দেখতে পাচ্ছেন এই যে পানিশমেন্ট হিসেবে কাঁচা মরিচ খাচ্ছে খাও লবণ নেওয়া যাবে না না কিচ্ছু লাগবে কিচ্ছু নেওয়া যাবে না তাড়াতাড়ি শেষ করো শেষ করো তাড়াতাড়ি জাল বেশি অল্প করে গেলে জাল লাগবে বোকা সুধা সো গাইস দেখতে পাচ্ছেন কাঁচা মরিচের পানিশমেন্ট নিয়ে নিয়েছে অলরেডি পানি খেতে পারো পানি খাও তাহলে গাইস পানিশমেন্ট নেওয়া অলরেডি শেষ আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর আমরা এখন থেকে সন্ধ্যা 7টার দিকে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয় প্রতিদিন আশা করি আমাদের ভিডিওগুলো দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ